ঢালিউডের অগ্নিকন্যা মাহিয়া মাহি মাহিয়া মাহি সম্পর্কে তো আমরা কম বেশি সবাই জানি তিনি দীর্ঘদিন সময় বাংলাদেশের একটা টপ পজিশনের নায়িকা হিসেবে রয়েছে সো মাহি অগ্নি ফিল্ম খ্যাত মাহি অগ্নি অগ্নি টু সুপারস্টার শাকিব খানের বিপরীতে ছিল লাভ ভালোবাসা আজকাল মানে হিউজ হিউজ হিট ফিল্ম অনার মাহি মানে মাহিয়া মাহিকে শাবনুর পরবর্তী যারা তাদের সুপারস্টার ভাবা হয় সো তাদের ভিতরে দৌড়ে এগিয়ে মাহিয়া মাহি সো আজকে আমি কথা বলবো যে মাহিয়া মাহির হাতে একজাক্ট কতগুলো ফিল্ম রয়েছে এবং টোয়েন্টি টোয়েন্টিতে কোন ফিল্মগুলো মানে রিলিজ পাবে এবং সেই ফিল্মগুলো বক্স অফিস কাঁপানোর সম্ভবত ঠিক কতটুকু সো আপকামিং ফিল্ম অফ মাহি নিয়েই কথা বলবো সো ফিল্মসে সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনার অ্যাথিক্সের জায়গার থেকে সো ভিডিওটি দেখতে থাকুন মাহিয়া মাহির প্রথম যে ফিল্মের কথা আমি বলবো ফিল্মটি রোজারিদে রিলিজ পাওয়ার জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে যদিও মিসটেক হয়ে যায় সো কোটবানির দে কিন্তু আর মিস হবে না আমি বলছি নবাব এল বি ফিল্মের কথা যে ফিল্মের একটা ফার্স্ট লুকের আভাসও দেওয়া হয়েছে এবং এই ফিল্মে দ্বিতীয়বারের মতো মাহি কাজ করতে যাচ্ছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খানের বিপরীতে সো শাকিব খানের সাথে কিন্তু মাহিয়ামাহির আগে একটা ফিল্ম ছিল ভালোবাসা আজকাল যেটি ছিল জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে সুপার ডুপার হিট ফিল্ম সো আবারও একটা ডাইনামিক কম্বো আমরা পাচ্ছি মাহিয়ামাহি শাকিব খান সো এই জুটি যখন পর্দায় আসে তখন কিন্তু অন স্ক্রিনে সেই গান দেখে লাগলো এমন চেনা যেন পূর্বের কোনো জন্মে ছিল প্রেমের পাওনা দেনা ওই গানের মতন কিন্তু এই জুটি আবারও দোলা দিতে পারে সো নাম্বার টু এবার আমি মাইয়া মাহির যে ফিল্মের কথা বলবো ফিল্মের নাম হচ্ছে স্বপ্নবাজি সো এই ফিল্মে প্রথমবারের মতো সিয়া মহম্মদের বিপরীতে কাজ করতে যাচ্ছেন হালের ক্রেজ মাহিয়া মাহি এবং এই ফিল্মের ডিরেক্টর হচ্ছে পুরামান খেত রাহান রায়হান রাফি এবং রায়হান রাফি মাহিয়া মাহি এবং সিয়াম আহমেদকে প্রথমবারের মতো তার ফিল্মে কাস্ট করছে সো এটা নিয়ে কিন্তু এক্সপেকটেশন করাই যায় সিয়াম ইয়াং ক্রেজ হিরোদের ভিতর আর মাহি তো অলরেডি সুপারস্টার হিসেবে দৌড়ের পথে অন্যতম দাবিদার ফিমেল সো এই ফিল্ম নিয়ে আশা করতেই পারি এবার তিন নম্বরে আমি যে ফিল্মের কথা বলবো এই ফিল্মের নাম হচ্ছে মন দেবো মন নেবো শিবলি নুমানের বিপরীতে এই ফিল্মে রবীন খান ডিরেকশন দিচ্ছে ফিল্মে এবং ফিল্মটি কিন্তু রোজারিদে রিলিজ পাওয়ার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে সো এই ফিল্ম নিয়ে শিবলি নুমান খুব বেশি জনপ্রিয় না হলেও মাহির একটা স্টারডাম আছে এবং ঈদে যদি বক্স অফিসটা ক্লিক করে যায় সো এখানে কিন্তু শিবলি নুমানেরও ক্যারিয়ার ফোকাস করতে পারে সো এটাই ছিল মাহির এই তিনটা ফিল্ম এবার আমি যে ফিল্মের কথা বলবো আনন্দশ্রু ফিল্মের কথা আমরা কে না জানি উত্তরে ভয়ঙ্কর জঙ্গল দক্ষিণে না যাওয়ায় মঙ্গল পূর্ব পশ্চিম দুই দিগন্তে নদী অন্তত দোলা ক্যারেক্টারে শাবনুরকে আমরা যারা দেখেছি তারা তো এই ফিল্মকে কোনোদিনই ভুলতে পারবো না সো আনন্দশ্রু ফিল্মের রিমেক হচ্ছে সেম নাম দিয়ে এবং এখানে শাবনুরের ক্যারেক্টার প্লে করতে যাচ্ছেন মাহিয়া মাহি মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ফিল্ম টোয়েন্টি টোয়েন্টিতে রিলিজ না ফেলেও টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে নিশ্চিত আসছে এই ফিল্ম এই ফিল্মে মাহির বিপরীতে কাজ করছে পুরামখ্যত সেই কার্ল জুটি সাইমন এবং মাহিয়া মাহি সো এই ফিল্ম নিয়ে একটা হিউজ উন্মাদনা এবং আশা করাই যায় এই ফিল্ম যেহেতু আনন্দশ্রুর একটা রিমেক বলা যায় সো এটা এবার আমি যে ফিল্মের কথা বলবো ফিল্মের নাম হচ্ছে ব্লাড এবং এই ফিলিম এই প্রথমবারের মতো ইমন ছোট পর্দার জনপ্রিয় মুখ থেকে যিনি বড়ো পর্দা এসে ইমনের বিপরীতে কাজ করতে যাচ্ছেন মাহিয়া মাহি সো এই ফিল্ম নিয়ে উন্মাদনা ততটা না থাকলেও ইমন যথেষ্ট ভালো অভিনেতা লাস্ট পাসওয়ার্ড ফিল্মে কিন্তু সাকিব খানের ছোটো ভাই ক্যারেক্টার ইমন জাস্ট ফাটিয়ে দিয়েছে মানে তার প্রতিবন্ধী যে ক্যারেক্টারটা ছিল তার ক্যারেক্টার তিনি অনবদ্য ছিল সো এই ফিল্ম যে ভালো কিছু হবে না এটা বলার অপেক্ষা রাখে না এবার সবশেষে ছয় নম্বর আমি যে ফিল্মের কথা বলবো এই ফিল্মে মাহি মাহি একটা ফিল্ম করেছিল জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে দবির সাহেবের সংসার যে ফিল্মে মাহের বিপরীতে কাজ করার কথা ছিল বাপ্পি চৌধুরী এবং সাথে সাইমান সদিক কিন্তু যাদের সঙ্গে ক্রন্দল যার কারণে ছবিটির থেকে ছিটকে পড়ে সাইমান এবং সাইমানের রিপ্লেস হয় ফিল্মে আসিফ নামে একটি ছিল কিন্তু এবার আর সেই ভুলটা হচ্ছে না এইবার বাপ্পি এবং সাইমান দুজনের বিপরীতে প্রথমবারের মতো সেই বারো সালের পরে মাহির স্বপ্ন পূরণ হচ্ছে প্লাস গোটা দর্শকের একটা মানে এক্সপেকটেশন পূরণ হচ্ছে মানে মাহি প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছে সাইমান সদিক এবং বাপ্পি চৌধুরীর সাথে ফিল্মের নাম হচ্ছে লাইফ ইজ বিউটিফুল এবং এই ফিল্মে ডিরেকশন দিচ্ছেন সৈক সৈকত নাসির সৈকত নাসির যথেষ্ট ভালো নির্মাতা আমরা জাজের ব্যানারে তার লাস্ট কয়েকটা ফিল্ম দেখেছি মোটামুটি ভালো তিনি কাজ করেন সো এইটা ছিল মাহিয়া মাহির মুভির লাইন আপ তার পাইপ লাইনে অনেক ভালো ভালো ফিল্ম রয়েছে এবং একটা ফিল্ম যদি বক্স অফিসে ক্লিক করে যায় মায়ের ফিমেল সুপারস্টার পথে দৌড়ে আর বাধা হয়ে ঠাকা একে টোটাল পাইপ লাইন মাহের টোটাল ফিল্ম নিয়ে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না